যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি, এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার আঁচ পড়েছে চিকিৎসা খাতেও। সম্প্রতি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় ভারতের একাধিক হাসপাতাল। ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত চিকিৎসা বাতিল হতে শুরু করেছে। কিন্তু এতে হয়েছে হিতে বিপরীত। বাংলাদেশি রোগীদের অভাবে এখন মহাবিপাকে কলকাতার হাসপাতালগুলো। তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। ঘটনার সূত্রপাত তর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে দেন শিক্ষার্থীরা, যা দেখে রীতিমতো তোলপাড় শুরু হয় ভারতের সামাজিক মাধ্যমে। আওয়াজ ওঠে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার। এরপর শুক্রবার কলকাতার জেএন রায় হাসপাতাল, ত্রিপুরার আইএলএস হাসপাতাল সহ একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা। কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে উল্টো ক্ষতির মুখে পড়েছে এসব হাসপাতাল। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, কলকাতার বিখ্যাত সব হাসপাতালগুলোতে আগামী এক সপ্তাহে বাংলাদেশি রোগীদের মধ্যে যাদের চিকিৎসা নেওয়ার কথা ছিল তারা কেউই এখন আর যোগাযোগ করছেন না। এর মাঝেই আবার ভিন্ন ধর্মী এক পদক্ষেপ নিয়েছেন শিলিগুড়ির একজন চিকিৎসক। শিখর বন্দ্যোপাধ্যায় নামের এই চিকিৎসক বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতে রাজি আছেন, কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। এমনকি চেম্বারের দরজায় ভারতের পতাকা টাঙিয়ে প্রণামের নির্দেশিকাও দিয়ে রেখেছেন তিনি। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এরপর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। তবে ভারতের চিকিৎসকরা বলছেন, সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখবেন তারা। যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।